हेलो गाइज वेलकम बैक टू माय चैनल एखन बाजे सकाल दसटार एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछी। तो सबार प्रथमेई तोमादेर सकलके आमार चैनेले स्वागत। और तोमरा सबाई केमन आछो आशा करी भालोई आछो और आमिओ भालो आछी। ताहले आजकेर ब्लगटा देखते थाको। आज सारा दिन की करी? आज आमादेर एखाने एकटा मेला होच्छे, तो सेई मेलाते आज आमाके आज निये जाबो बोलेछे जदि वेदार भालो थाके, बृष्टि ना हय। तो एखन आकाशेर अवस्था एकटु मेघला, जानि ना वेदारटा केमन थाकबे। যদি ওয়েদার ভালো থাকে তো ও আমাকে আজ মেলায় নিয়ে যাবে। তাহলে তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি অনেক কমেন্ট পাচ্ছি, লাইক পাচ্ছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি, যার ফলে আমার এই ব্লগিং করার ইন্টারেস্ট আরও বেড়ে যাচ্ছে। তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছ যে আমার খুবই ভালো লাগছে ব্লগ করতে। তোমরা যদি সত্যিই এইভাবে আমাদের পাশে থাকো, এত ভালোবাসা দাও, তাহলে হয়তো আমরা সত্যি সত্যি আরও ভালো ব্লগ করতে পারবো। আমরা তোমাদের কাছ থেকে প্রচুর উৎসাহ পাচ্ছি কমেন্টের মাধ্যমে, তোমরা তো সেগুলো আমাদের বলছোই। সবসময়ই আমি ডেলি ব্লগ করার চেষ্টা করি, কিন্তু দেওয়া হয়নি দুদিন, কারণ তোমরা তো জানোই সামনেই পুজো আসছে। তো পুজো উপলক্ষে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার ছিল, তো সেগুলো করতেই ব্যস্ত থাকার জন্য ডেলি ব্লগ দুদিন দেওয়া হয়নি, তার জন্য তোমাদের কাছে সরি। তো এরপর আবার আমরা ব্লগ কন্টিনিউ করছি। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আমরা একটা জায়গা যাব, একটা জায়গা বলতে আমরা মেলা যাব। আমাদের পাশের গ্রামে একটা মেলা হচ্ছে গণেশ চতুর্দশী উপলক্ষে, তো সেই মেলাটা এখনো আছে। তো আমি যাব বলছিলাম, কিন্তু বিকেল থেকে হঠাৎ বৃষ্টি নামিয়ে দেয়, তাই ভাবলাম আর যাওয়া হবে না। কিন্তু বৃষ্টিটা একটু থেমেছে আর সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে গেছি মেলাটাই যাব বলে। তাহলে মেলাটা তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। তো এরপর আমরা মেলা চলে এসেছি, আর এটা হচ্ছে মেলার বাইরের গেটটা। এরপর মেলার ভিতরে ঢুকে গেলাম, আর দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলটা। প্যান্ডেলটার ভিতরটা অন্ধকার, কোনো ঠাকুর নেই, কারণ হচ্ছে যে ঠাকুর বিসর্জন হয়ে গেছে। তো তাই আমরাও ঠাকুর দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। এরপর পুরো মেলাটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর আমরা মেলার ভিতরের দিকে যাব। মেলাটা ফাঁকা ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড় নেই। তো আমরা সন্ধ্যের দিকেই বেরিয়েছি, হালকা হালকা সন্ধ্যে জাস্ট নেমেছে আর আমরা বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা খুবই খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর জাস্ট মানে কয়েক ঘন্টা আগে বৃষ্টিটা থেমেছে, তাই আমরাও আসতে পেরেছি। সেই জন্যই হয়তো মেলাটা এতটা ফাঁকা ফাঁকা, মোটামুটি লোক রয়েছে, খুব একটা নেই। এই যে এগুলো হচ্ছে নাগরদোল্লাগুলো, এই সাইডে নাগরদোল্লাগুলো রয়েছে, দেখেই বুঝতে পারছো নাগরদোল্লাগুলোতেও লোকজন খুবই কম রয়েছে। আর তাছাড়া ঠাকুরও বিসর্জন হয়ে গেছে, তাই হয়তো লোকজন কম। ফার্স্ট বাইরে থেকে ভেবেছিলাম আমি যে মেলাটা হয়তো ছোট, কিন্তু দেখছি না, মেলাটা যথেষ্ট বড়, খুব একটা ছোট না। এই ফার্স্ট আমি এই মেলাটা দেখলাম। এই গণেশ চতুর্দশীর মেলাটা আমি এর আগের দু বছর দেখি নাই, হয়তো লকডাউনের জন্যই মেলাটা বসেনি। এবারে শুনতে পেয়েছি আর আমরা চলে এসেছি মেলা দেখতে। এগুলো হচ্ছে জুয়েলারির দোকান, তো অনেক দোকানই বসেছে। দেখতেই পাচ্ছ তোমরা,
এরপর চলে এলাম আমরা আইসক্রিম খেতে। আইসক্রিম ঠিক না, এটা এক ধরনের কুলফি টাইপের আইসক্রিম। তো সত্যি কথা বলতে খুব একটা টেস্ট ছিল না, মোটামুটি ছিল। এরপর দুজনে মিলে ঘুরছি। এরপর ম্যাঙ্গো জুস খাবো বলে এখানে চলে এলাম দুজনা। ম্যাঙ্গো জুস খেতে আমার এমনিতেই ভালো লাগে আর ওরও ভালো লাগে। তবে সত্যি কথা বলতে ওই কুলফিটার থেকে, মানে ওই কুলফি আইসক্রিমটা থেকে এই ম্যাঙ্গো জুসটা খুবই ভালো ছিল, ওর তুলনায় মানে অনেকটাই ভালো ছিল। এই জাস্ট মেলা থেকে এলাম, এখন বাজে রাত্রি 9:30। তো মেলাটা তোমরা দেখতেই পেলে কিরকম, খুব একটা বড় সড় না, ছোটখাটোর মধ্যে মোটামুটি ভালোই বটে। আমারও এই মেলাটাই ফার্স্ট দেখা, মানে এর আগের বছর বা তার আগের বছর আমি দেখিনি, এই ফার্স্ট দেখলাম। দেখতে পাচ্ছ গণেশের মেলায় গেলাম, মানে গণেশ ঠাকুরের পুজোর মেলাতে গেলাম আর আমি একটা গণেশ ঠাকুর নিয়ে এলাম। মেলা থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে।